হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। স্টুডেন্টস, প্রতিদিন সকাল 9টায় তোমাদের রিজনিং ক্লাস হয়। রিজনিংয়ের কেপি কনস্টেবলের চ্যাপ্টার ওয়াইজ রিজনিং ক্লাস চলছে এখন তোমাদের। আজকে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস হবে। আগের ক্লাসগুলি তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস। চলো ফার্স্ট কোশ্চিন দেখে নাম। ফার্স্ট কোশ্চিন দেখো কি বলেছে। রহিম 16 কিমি দক্ষিণে হাঁটলো, তারপর ডান দিকে ঘুরে 16 কিমি হাঁটলো, তারপর আবার ডান দিকে ঘুরে 16 কিমি হাঁটলো, সে এখন কোন দিকে মুখ করে আছে? চারটে অপশান আছে। অপশান এ পূর্ব, অপশান বি পশ্চিম, অপশান সি উত্তর, অপশান ডি দক্ষিণ, ঠিক আছে? দেখে নেওয়া যাক কীভাবে হচ্ছে। দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, চলো প্রথমে কি করতে হবে, ছক এঁকে নিতে হবে। সবার ওপরে থাকে নর্থ, নিচে নর্থ অ্যান্ড অপোজিটে সাউথ, ইস্ট, ইস্টের অপোজিটে ওয়েস্ট, ঠিক আছে? নর্থ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে? দিক এঁকে নিলাম। এবার দেখি রহিম 16 কিমি দক্ষিণে হাঁটলো, তাহলে শুরু কোথা থেকে করলো, শুরু করলো মাঝখান থেকে, ঠিক আছে? মিডিল পয়েন্ট থেকে শুরু করলো। দেখো মিডিল পয়েন্ট থেকে এখান থেকে শুরু করলো, কি বলেছে, 16 কিমি দক্ষিণ, দক্ষিণ মানে সাউথ, 16 কিমি দক্ষিণে হাঁটলো, ধরলাম সাউথে এতখানি 16 কিমি হাঁটলো, ঠিক আছে? এখন এখানে আছে, সাউথের দিকে মুখ করে দক্ষিণে মুখ করে আছে, তারপর ডান দিকে 16 কিমি হাঁটলো, ঠিক আছে? এখান থেকে ডান দিক ঘোরা মানে কোথায়, পশ্চিম দিকে ঘোরা, পশ্চিম দিকে ঘুরে 16 কিমি হাঁটলো, ধরলাম এইখানটায় আছে, তারপর আবার ডান দিকে ঘুরলো, এই এখান থেকে আবার কি হলো, ডান দিকে ঘোরা মানে কোন দিকে, উত্তর দিকে ঘোরা, উপর দিকে 16 কিমি হাঁটলো, তাহলে 16 কিমি মানে আবার এখানে এতটা আসবে 16 কিমি। এখন সে কোন দিকে মুখ করে আছে, এখন সে কোন দিকে মুখ করে আছে, এখন এখানে আছে, ও মুখ কোন দিকে করে আছে, ওপরের দিকে মুখ করে আছে, ওপর মানে কোন দিক, ওপর মানে নর্থ, ঠিক আছে? নর্থ মানে উত্তর দিকে মুখ করে আছে, ঠিক আছে? সে এখন কোন দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে আছে, অপশান কোনটা, অপশান সি, ঠিক আছে? অপশান সি উত্তর দিকে মুখ করে আছে এখন, অপশান সি, ঠিক আছে? চলো নেক্সট, অপশান সি একের, চলো নেক্সট 2 নম্বরটা দেখো। কী বলেছে, এক ব্যক্তি উত্তর দিকে যাত্রা শুরু করলো, 4 কিমি যাওয়ার পর তিনি পশ্চিম দিকে ঘুরলেন এবং 6 কিমি গেলেন, আবার দক্ষিণ দিকে ঘুরে 12 কিমি গেলেন, যাত্রা শুরু থেকে কত কিমি দূরে আছেন, ঠিক আছে? যাত্রা শুরু থেকে কত কিমি দূরে আছে, চারটে অপশান আছে, দেখো অপশান এ আছে 8, অপশান বি 5, অপশান সি 10, অপশান ডি হচ্ছে 12। দেখো দেখে নাও, এটাও সেমভাবে করতে হবে। আগে ছকটা এঁকে নিই, ওপরে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দেখো কি বলেছে, উত্তর দিকে যাত্রা শুরু করলো, উত্তর দিকে যাত্রা শুরু করলো মানে নর্থের দিকে, তাহলে এখান থেকে শুরু করবে উত্তর দিকে 4 কিমি, 4 কিমি যাওয়ার পরে, তাহলে উত্তর দিকে 4 কিমি গেল, ধরলাম উত্তর দিকে 4 কিমি গেল, 4 কিমি যাওয়ার পরে তিনি পশ্চিম দিকে ঘুরলেন, পশ্চিম মানে ওয়েস্টের দিকে, পশ্চিম দিকে ঘুরলেন এবং 6 কিমি গেলেন, ধরলাম এতটা 6 কিমি, আর প্রথমে গেছে 4 কিমি, 6 কিমি ঘুরলেন, তারপর আবার দক্ষিণ দিকে 12 কিমি গেলেন, দক্ষিণ দিক মানে সাউথের দিক, সাউথের দিক মানে নিচের দিকে, তাহলে এখান থেকে 12 কিমি আসবে, প্রথমে আসলো 4 কিমি, এতটা এতটা আসার পরে আরও 8 কিমি, টোটাল 12 কিমি, তাহলে নিচে 8 কিমি, টোটাল 12 কিমি এসে এখানটা থামলো। তাহলে কী বলেছে, যাত্রা শুরু থেকে কত কিমি দূরে আছে, যাত্রা শুরু করেছিল এখান থেকে, তাহলে কত কিমি দূরে আছে, এই ডিস্টেন্সটা দূরে আছে, ঠিক আছে? এই ডিস্টেন্সটা বের করতে হবে। কি করে বের করব, এখান থেকে সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে, এই যে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমাদের অতিভুজটা বের করতে হবে। লম্ব কত, ওপরে 6, এখানে 6 মানে এটাও 6, তারপরে এই এই ভূমি কত, ভূমি দেখো টোটাল হচ্ছে 12, যদি হয় 12 থেকে এইটুকুটা 4 বাদ দিলাম, তাহলে ভূমি কত হলো, 8,
নালে আমাদের অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের ফর্মুলা কি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে কত? ছয়ের স্কোয়ার প্লাস ভূমি মানে আট, আটের স্কোয়ার। তাহলে সমান সমান রুট ওভার ছয় স্কোয়ার মানে 36, আটের স্কোয়ার মানে 64। রুট ওভার 36 যোগ 64 কত হয়? রুট ওভার 100 সমান সমান 10। তাহলে কত? এখন যাত্রা শুরু থেকে কত কিমি দূরে আছে? যাত্রা শুরু থেকে 10 কিমি দূরে আছে। ঠিক আছে, যাত্রা শুরু থেকে 10 কিমি দূরে আছে। তাহলে অপশান অনুযায়ী কোনটা হবে? অপশান সি, দুইয়ের অপশান সি, 10 কিমি দূরে আছে। ঠিক আছে, চলো নেক্সট। 3 নম্বর, নিজেরা চেষ্টা করো, নিজেরা চেষ্টা করে কমেন্টে অ্যান্সার জানাও। দেখো 3 নম্বরটা কি আছে, একটি নৌকা 9 কিমি পূর্বে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 12 কিমি দক্ষিণে গেল। ঠিক আছে, 9 কিমি পূর্বে যাওয়ার পর ডান দিকে ঘুরে 12 কিমি দক্ষিণে গেল। শুরু স্থান থেকে কত কিমি দূরে আছে? শুরু স্থান থেকে কত কিমি দূরে আছে সেটা বের করতে হবে। নিজেরা চেষ্টা করো, চেষ্টা করে কমেন্টে অ্যান্সার জানাও। দেখো ছবি প্রথমে এঁকে নিই। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, চলো দেখে নিই এবার। 9 কিমি পূর্ব, পূর্ব মানে ইস্ট, এখান থেকে শুরু করেছে যাত্রা, এখান থেকে শুরু করেছে 9 কিমি ইস্ট, ধরলাম এতটাই আসলো। 9 কিমি ইস্ট পূর্বে যাওয়ার পরে ডান দিকে ঘুরে, পূর্ব দিকের থেকে ডান দিকে ঘোরা মানে কোথায়? সাউথের দিকে আসা, দক্ষিণ দিকে আসা। 12 কিমি দক্ষিণে গেল, তাহলে এখান থেকে 12 কিমি দক্ষিণে গেল। তাহলে এইটুকুটা 9 কিমি, এটা 12 কিমি। শুরু স্থান থেকে কত কিমি? শুরু স্থান, তাহলে শুরু এখান থেকে শেষ এখানে কত কিমি দূরে আছে? এই ডিস্টেন্সটা আছে। তাহলে এখানে দেখো, এখানে 90 ডিগ্রি কোণ করেছে। 90 ডিগ্রি কোণ করলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে অতিভুজ বের করতে হবে। অতিভুজের ফর্মুলা কী দেখলাম? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত? 9। তাহলে 9-এর স্কোয়ার প্লাস ভূমি কত? 12। 12-এর স্কোয়ার সমান সমান রুট ওভার 9-এর স্কোয়ার মানে 81 প্লাস 12 স্কোয়ার 144 সমান সমান রুট ওভার 4 5 4 4 12 2, রুট ওভার 225। রুট ওভার 225 করলে রুটের বাইরে আসলে কত হয়? 15। ঠিক আছে, রুটের বাইরে আসলে কত হবে? 15। তাহলে অপশান কোনটা? 15 হচ্ছে অপশান সি, 3-এর সি। শুরু স্থান থেকে কত কিমি দূরে আছে? শুরু স্থান থেকে 15 কিমি দূরে আছে। ঠিক আছে, চলো নেক্সট। 4 নম্বর, চার নম্বরটা দেখো কি বলেছে। রাহুল 8 কিমি পশ্চিম দিকে গেল, তারপর বাদিকে ঘুরে 6 কিমি গেল। সে এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে? এখন শুরু স্থান থেকে কত দূরে আছে? অপশান এ, বি, সি, ডি, 4টে অপশান আছে। ঠিক আছে, নিজেরা খাতায় চেষ্টা করো, খাতায় চেষ্টা করে কমেন্টে অ্যান্সার জানাও। দেখো ছবি এঁকে নিই আগে। হ্যাঁ, ছবিটা এঁকে নিলাম, চলো এবার শুরু করা যাক। কি বলেছে? রাহুল 8 কিমি পশ্চিম দিকে গেল, শুরু করেছিল ওপরে, দেখে নিই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, 8 কিমি পশ্চিম দিকে গেল, শুরু করেছিল এখান থেকে পশ্চিম দিক মানে ওয়েস্টের দিকে, 8 কিমি ধরলাম এতটা আসলো, 8 কিমি। তারপরে কি করেছে? তারপর বাদিকে ঘুরে 6 কিমি গেল, এখানে ওয়েস্টের দিকে মুখ করে আছে, তাহলে বাদিকে ঘুরলে কোন দিকে যাবে? সাউথ মানে দক্ষিণের দিকে যাবে, দক্ষিণের দিকে 6 কিমি গেল। এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে? শুরু করেছে এখানে, শেষ করেছে এখানে, তাহলে কতটা দূরে আছে? এই ডিস্টেন্স দূরে আছে, এই ডিস্টেন্স দূরে আছে মানে এটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি এখানে, তাহলে লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। অতিভুজ বের করতে হবে। তাহলে অতিভুজের ফর্মুলা কি? রুট ওভার লম্ব স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 6 স্কোয়ার সমান সমান রুট ওভার 8-এর স্কোয়ার করলে হয় 64, 6 স্কোয়ার করলে হয় 36। তাহলে রুট ওভার 36 আর 64 যোগ করলে হয় 100 সমান সমান 10। ঠিক আছে, তাহলে শুরু স্থান থেকে 10 কিমি, শুরু স্থান থেকে কী হবে? 10 কিমি। কোন দিকে আছে?
শুরু স্থান থেকে শুরু তো এখানে করেছিল আর শেষ করলো এখানে, তাহলে কোন দিকে আছে? সাউথ ওয়েস্ট, মানে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে? 10 কিমি দক্ষিণ পশ্চিম। দেখো অপশানটা কোনটা হবে, 10 কিমি দক্ষিণ পশ্চিম, তাহলে অপশান ডি। শুরু স্থান থেকে কোন দিকে, শুরু স্থান থেকে কত দূরে? 10 কিমি দক্ষিণ পশ্চিমে আছে, ঠিক আছে? 10 কিমি দক্ষিণ পশ্চিমে আছে, অপশান ডি, চারের অপশান ডি। চলো নেক্সট, 5 নম্বর। 5 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি প্রথমে 4 কিমি উত্তর দিকে গেল, তারপর 6 কিমি পূর্ব দিকে গেল, অবশেষে 4 কিমি উত্তর দিকে গেল। তাহলে 4 কিমি উত্তরে প্রথমে গেল, তারপরে 6 কিমি পূর্ব দিকে গেল, অবশেষে 4 কিমি উত্তর দিকে গেল। শুরু স্থান থেকে কত দূরে আছে? 4টে অপশান আছে, এ বি সি ডি, 4টে অপশান আছে, ঠিক আছে? চলো তোমরা নিজেরা চেষ্টা করো, খাতায় চেষ্টা করে কমেন্টে অ্যান্সার জানাও। ছবিটাকে এঁকে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে? দেখো প্রথমে তাহলে শুরু করলো, মাঝখান থেকে শুরু করবে 4 কিমি উত্তরে, 4 কিমি নর্থ ধরলাম, এতটা গেল 4 কিমি, ঠিক আছে? 4 কিমি গেল, তারপর 6 কিমি পূর্ব দিকে, এখান থেকে 6 কিমি ধরে এতটা পূর্ব দিকে এখানে আসলো, অবশেষে 4 কিমি উত্তরে, তাহলে এখান থেকে আবার 4 কিমি উত্তরে গেল, তাহলে এতটা গেল ধরলাম এইখানে আছে। লাস্ট পয়েন্ট কোনটা? এটা, শুরু স্থান থেকে কত দূরে, তাহলে শুরু করেছিল এখান থেকে, শুরু স্থান থেকে কত দূরে? এই ডিস্টেন্স দূরে, ঠিক আছে? তাহলে এখানে সমকোণী ত্রিভুজ করতে হবে, তাহলে আমি যদি এখান থেকে এইটাকে জুড়ে দিই, এইটাকে জুড়ে দিলে দেখো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজের এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে লম্ব কোনটা? লম্ব এইটা, ভূমি এইটা, অতিভুজ এইটা, ঠিক আছে? তাহলে লম্ব ডিস্টেন্স, এই টোটাল ডিস্টেন্সটা কত? দেখো ওপরে 4, এইটুকু 4, আর নিচের এইটুকু কি, এখানে 4 আছে মানে এখানেও 4, তাহলে 4 যোগ 4 8, টোটাল লম্ব কত? 8 কিমি। আর ভূমি কোনটা? ভূমি এইটা, ভূমি এইটা, এইটুকুটা 6 কিমি যদি হয়, তাহলে নিচেরটুকু 6 কিমি, তাহলে ভূমি কত হলো? 6, ভূমি 6 কিমি, লম্ব 8 কিমি। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে, অতিভুজের ফর্মুলা কি? রুট ওভার লম্ব স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে রুট ওভার 8 স্কোয়ার করলে হয় 64, 6 স্কোয়ার করলে হয় 36, তাহলে রুট ওভার 100 সমান সমান রুটের বাইরে আসলে 10। তাহলে শুরু স্থান থেকে কত দূরে আছে? শুরু স্থান থেকে 10 কিমি দূরে আছে, অপশান কোনটা হবে? শুরু স্থান থেকে 10 কিমি দূরে আছে, অপশান ডি, 5-এর অপশান ডি, 10 কিমি দূরে আছে, ঠিক আছে? চলো এইটাই লাস্ট কোশ্চেন ছিল তোমাদের, কালকে আবার ক্লাস হবে ঠিক সকাল 9টায়, ততক্ষণ গুড ডে, স্টে সেফ।